প্রিমিয়ার লিগের চলতি আসরে ব্যাট হাতে দুটি ছড়াচ্ছেন আবাহনের মোহাম্মদ নাইম শেখ। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ 803 রান করে সবার উপরে আছেন এই বাঁহাতি ব্যাটার। এক মৌসুমে 1000 রানের মাইলফলক স্পর্শের হাতছানি নাইম শেখের সামনে। তবে রেকর্ডের দিকে না তাকিয়ে দলের প্রয়োজনে সেরাটা দিতে চান আবাহনের এই ওপেনার। চলতি ডিপিএলে ফর্মের তুঙ্গে আছেন আবাহনের ওপেনার নাইম শেখ। টি টোয়েন্টিতে স্ট্রাইক রেটের কারণে সমালোচিত এই ব্যাটার নিজের খোলস ছেড়ে বেরিয়েছেন ডিপিএলের ওয়ানডে ফর্মেটে, স্ট্রাইক রেটের সঙ্গে গরজে নজর কাড়ার মতো। তার দল আবাহনীয় আছে শিরোপা রেসের শীর্ষে। সব মিলিয়ে ওপেনার হিসেবে দলের প্রয়োজনে ভূমিকা রাখতে পেরে খুশি নাইম শেখ। ক্রিকেটে যে কোনো রকম ক্রিকেটে আপনি যদি টপ অর্ডার থেকে ভালো একটা স্টার্ট দিতে পারেন, যে কোনো টিমের জন্য অনেক ইজি হয়ে যায়। তো যেটা আমি, বিজয় ভাই, অন্য প্লেয়াররাও খুব ভালো মতন যার যার যেটা রোল খুব ভালো মতন গ্র্যাপ করতে পারছে দেখে আপনারা দেখেন ম্যাক্সিমাম ম্যাচে আমরা সাকসেস হয়েছি। এখন পর্যন্ত টুর্নামেন্ট সর্বোচ্চ 803 রান এসেছে তার ব্যাট থেকে। এক মৌসুমে 1000 রানের মাইলফলক স্পর্শ করার সম্ভাবনা নাইমের সামনে, কিন্তু এসব নিয়ে একদমই চিন্তা করছেন না এই ব্যাটার। স্পেসিফিক কোনো টার্গেট নেই যে 1000-ই করতে হবে বা এরকমই, টিমের জন্য যেটা ভালো হবে ওইটাই চেষ্টা করব। ডিপিএল এর পারফরম্যান্সের ভিত্তিতে জাতীয় দলে ফেরার স্বপ্নও দেখেন তিনি। আগে টিমে খেলি তো এখানে ভালো খেললে আবার সুযোগ আসলে অবশ্যই আমার 100% দিয়ে আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। মূলত নিজের সেরাটা তুলে ধরতে প্ল্যানিং অনুযায়ী কাজ করছেন নিজেকে নিয়ে, সেই সাথে মানসিকভাবেও হয়েছেন পাকাপোক্ত। তাই তো পরিপূর্ণ প্যাকেজ হয়েই নিজেকে প্রমাণ করেছেন এবারে ডিপিএলে। মেহেদি রিয়ান, যমুনা স্পোর্টস, ঢাকা।